প্রিয় দর্শক সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটি নিউজের নিয়মিত আয়োজন বিজনেস লাঞ্চ। আমাদের আজকের বিজনেস লাঞ্চ অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি সরকারি হিসাব সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি জনাব মহিউদ্দিন খান আলমগীর স্যারকে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। স্যার, আমি সাম্প্রতিক সময়ে আপনার লেখা বেশ কিছু গ্রামীণ অর্থনীতি এবং অর্থনীতির সেচ ব্যবস্থাপনা, নদী বন্দর ব্যবস্থাপনা, সার ব্যবস্থাপনা, সেগুলো একটু পড়ার সুযোগ হয়েছে। আপনার যে সাম্প্রতিক বইটি প্রকাশিত হয়েছে সেখানে আমি গার্ডিয়ানে গত 27 ফেব্রুয়ারি অমর্ত্য সেন একটি লেখা দেখেছেন যে সাউথ এশিয়ান অর্থনীতির গতি, প্রকৃতি এবং প্রেক্ষিত, অসাধারণ একটি লেখা। সেখানে বাংলাদেশ চ্যাপ্টার আছে এবং বাংলাদেশ চ্যাপ্টারের যেই কথাটি তিনি বলতে চেয়েছেন পরিষ্কার করে, যে কোনো রকম ভণিতা বা অর্থনীতিবিদ্যা তো এটা না করলে এটা হবে, ওটা না করলে এটা হতো, এ ধরনের কথা, পরিপূরক কথা, কিন্তু পরিষ্কারভাবে বলেছে যে গ্রামীণ মানুষরা যেভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হচ্ছে, বিশেষ করে মানে যারা শাসন করছে তাদের নানা পলিসিগত কারণে, সেটি এক কথায় অসাধারণ এবং এইটি একটি ছায়া শক্তির চেয়েও বেশি এবং এই শক্তির উপর ভর করে বাংলাদেশ যে তার টার্গেট সেই টার্গেটে পৌঁছবে। তারপর আরও কিছু আছে, সেটি আমি পরে আসছি, কিন্তু শুরুর কথাটি দিয়ে আমি শুরু করতে চাই, মানে আপনার মন্তব্য কী? আসলে আমি মনে করি ডক্টর অমর্ত্য সেন, নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর অমর্ত্য সেন, বাংলাদেশ সম্পর্কে সাম্প্রতিককালে যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো বাস্তবধর্মী এবং কথাগুলো পরিধানযোগ্য। যেমনটি শেখ হাসিনা সরকারের সাম্প্রতিক অর্থনৈতিক নীতি অনুসরণের ফলশ্রুতিতে বাংলাদেশের গ্রামাঞ্চলে উন্নয়ন ঘটেছে, বিবর্তন এসেছে, ইতিবাচক পরিবর্তন এসেছে। এর সবচেয়ে বড় প্রতিফলন ঘটেছে খাদ্য উদ্ভৃত হওয়া। বাংলাদেশ এখন খাদ্য উদ্ভৃত এবং বাংলাদেশ খাদ্যে উদ্ভৃত হওয়ার সাথে সাথে অন্যান্য যে ফসলগুলো আছে সেই ফসলগুলোর উৎপাদনও বাড়িয়েছে। এর ফলশ্রুতিতে গ্রাম অঞ্চলে মানুষের আয় বেড়েছে এবং সাথে সাথে লক্ষ্য করবেন গ্রাম অঞ্চলের এই সড়ক বা যোগাযোগ বিস্তৃত করে এবং গ্রাম অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বাড়িয়ে আমরা পুরো গ্রাম অঞ্চলকে বাংলাদেশের একটি একক অর্থ ব্যবস্থায় রূপান্তরিত করেছি। এটা অন্য কোনো দেশ সাম্প্রতিককালে করতে সক্ষম হয়নি। আমি মনে করি এটা বাংলাদেশের একটা বিশাল সফলতা। এই সফলতার ফলশ্রুতিতে আমি আবারও বলি, বাংলাদেশ একটি একক অর্থ ব্যবস্থায় রূপান্তরিত বা উন্নীত হয়েছে। বাংলাদেশের গ্রামীণ অর্থ ব্যবস্থায় ব্যবস্থায় খাদ্যের উৎপাদন বেড়েছে, আমরা খাদ্য উদ্বৃত্ত হয়েছি, কৃষির উৎপাদন বেড়েছে, আর এর সাথে সাথে যোগাযোগ ব্যবস্থার বিস্তৃতি আমাদেরকে সকলের সাথে সখ্যতা, সকলের সাথে মিত্রতা, সকলের সাথে বন্ধুত্ব স্থাপন করে জাতি হিসাবে সামনে এগিয়ে আসার একটি ভিত্তি দিয়েছে। স্যার, মানে আমি যে কথাটি বলছিলাম যে যেমন দুটি বিষয়, একটি হচ্ছে যে আপনার লেখা যে সেচ ব্যবস্থাপনা, সেখানে মানে এটি যে বিশালত্ব যে আমরা নদীমাতৃক দেশ বলি এবং সেখানে পানির স্বল্পতা, পানির কোথাও আবার ব্যাপকতা, আবার কোথাও কম বেশি বা মরশুমের সঙ্গে তার যে সম্পৃক্ততা, বৃষ্টির সঙ্গে সম্পৃক্ততা, অমর্ত্য সেন বলছেন যে এটি একসময় শুধুমাত্র প্রকৃতি নির্ভর ছিল, সেই প্রকৃতি নির্ভর সেচ ব্যবস্থাপনা এখন এত আধুনিক হয়েছে। আর আপনার লেখাও আপনি বলেছেন যে বাংলাদেশ এখন দশম খাদ্য উৎপাদনকারী দেশ, মানে নিজের প্রয়োজন মিটিয়ে রপ্তানির দিকেও যায়, কিন্তু সে সম্ভব হয়েছে এই মানে কঠিনতম একটি সেচ ব্যবস্থাপনা। এটি নিয়ে আপনার একটু মন্তব্য শুনবো যে অমর্ত্য সেনের সঙ্গে আপনার ভাবনার মিল মনে হচ্ছে যে আপনারটা উনি দেখেছেন অথবা ওনারটা আপনি দেখেছেন, কি বলবেন স্যার? আমরা দুজনে আপনার দুই জায়গা থেকে একে অন্যের লেখা সম্পর্কে অবগত না হয়ে এ সম্পর্কে আমাদের কথাগুলো জনসাধারণের কাছে উপস্থাপিত করেছি। বাংলাদেশে সেচের প্রসারণ বাংলাদেশকে ভূমির উপরে যে পানি আছে তার ব্যবহার, ভূমির অভ্যন্তরে যে পানি আছে তার ব্যবহার, এটা বাড়িয়ে সারা দেশকে মোটামুটিভাবে এক বছরে তিনটি ফসল উৎপাদনের দেশের রূপান্তরিত করেছে। এটা একটা বিরাট বিরাট অর্জন বলে আমি মনে করি। এই অর্জনের
অর্জনের ভিত্তি হিসাবে আমরা ব্যবহার করছি বিদ্যুৎকে, আমরা ব্যবহার করছি প্রযুক্তিকে, আর আমরা ব্যবহার করেছি মানুষের পরিশ্রমকে। এই তিনটি একত্রিত হয়ে আমাদের এই পানি, পানির যে লভ্যতা, এই লভ্যতা বাড়িয়েছে, লভ্যতার ব্যবহারের বিস্তৃতি ঘটিয়েছে এবং ব্যবহারের ফলপ্রসূতা বাড়িয়েছে। এটা আমি মনে করি প্রযুক্তির দৃষ্টিকোণ থেকে, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে একটি বিরাট সাফল্য, যে সাফল্য বিষয়ে আমরা গর্ববোধ করতে পারি। এটা এটাও খুব কম দেশের, কম দেশ সাম্প্রতিককালে অর্জন করতে পেরেছে বলে আমার ধারণা। এটা যেমনটি শেখ হাসিনার সরকারের একটা বিরাট সাফল্য, এবং এই সাফল্যের ভিত্তিতে আমরা জাতিকে পুষ্টির অভাব থেকে দূরে সরিয়ে এনে, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতাকে পুষ্টির নিরিখে মানুষের সর্বাত্মক উপযোগে প্রয়োগ করার সক্ষমতা অর্জন করতে পারবো বলে আমার বিশ্বাস। স্যার, আমি মানে 1972 সালের 23শে জুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কুষ্টিয়াতে গিয়েছিলেন, সেখানকার একটি মানে অসাধারণ বক্তৃতা, অনেক বক্তৃতা আমরা জার্মান আর্কাইভ থেকে তার অডিও ভার্সনগুলো পেয়েছি। সেখানে তিনি বলছেন যে আমার দেশের যেমন খাদ্যে 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মাফ করে দেয়া বা যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ, তিনি কী সেরকম বলতে গিয়ে বলছেন, হঠাৎ করেই তিনি বলছেন যে আসলে এই যে আমাদের পানি, যেটি উপরওয়ালা প্রদত্ত একটি জিনিস, এগুলির সুষ্ঠু ব্যবহার আমাদের করতে হবে, আমাদেরই উদ্ভাবন করতে হবে, আপনাদেরই উদ্ভাবন করতে হবে, হ্যাঁ, আর আমার মানুষ পেট ভরে খাক, হ্যাঁ, এই খাওয়ায় যেন কোনো রকমের কোনো কমতি না হয়, সেই উদ্ভাবনী শক্তি যেন আমরা সবাই মিলে বের করতে পারি, তাহলেই কিন্তু এই সংগ্রাম সার্থক হবে। মানে অসাধারণ বক্তব্য, মানে যারা বিজ্ঞানী বা যারা কৃষিবিজ্ঞান নিয়ে কাজ করেন, গ্রামীণ অর্থনীতি নিয়ে কাজ করছেন, তাদেরকে বারবার বলছে যে এটি কিন্তু গুরু দায়িত্ব, হ্যাঁ, এটি কিন্তু আপনাদের রাখতে হবে। এবং আমরা যদি 44 বছর পর আজকে এই বক্তৃতাগুলো নিয়ে গবেষণা করি বা অর্থনীতির নানা নিরিখে দেখার চেষ্টা করি, তখন কিন্তু মনে হয় যে একেবারে আক্ষরিক অর্থেই সঠিক জায়গায় সঠিক মানুষটিই কিন্তু আমাদের দিক নির্দেশনা দিয়েছিলেন। আপনি সঠিক কথাই বলেছেন, বঙ্গবন্ধুর বক্তব্য যদি 50-এর দশক থেকে শুরু করে আমরা শেষ পর্যন্ত বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখব যে সাধারণ মানুষের ভাগ্যের ইতিবাচক পরিবর্তনকে তিনি সবচেয়ে বেশি জোর দিয়েছেন এবং বলেছেন যে সাধারণ মানুষের ভাগ্যের ইতিবাচক পরিবর্তনের সবচেয়ে বড় উপকরণ হবে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা। দেশের মানুষ, তার বঙ্গবন্ধুর কথায় আমার দেশের মানুষ, যাতে সবাই খেতে পায়, খাওয়ার অভাবে না ভোগে, এবং খাওয়ার স্বয়ং মানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সাথে সাথে দেশের মানুষ নিজেদেরকে বিকশিত করার জন্য অন্যান্য যে সুযোগ সুবিধা তা যেতে পায়, তার দিকে তিনি সবসময় সচেতন ছিলেন। এবং সচেতন ছিলেন বলেই আমরা দেখি যে বাংলাদেশ হওয়ার পর প্রথম যে প্রথম বছরের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা, তারপরে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা, আমি খুব কাছ থেকে দেখেছি, এবং এইসব পরিকল্পনা প্রণয়নের সময় তার সাথে অর্থনীতিবিদদের, তার সাথে ব্যবস্থাপকদের যখন কথা হয়েছে, তখন সবসময় তিনি এই সাধারণ মানুষের ভাগ্যের ইতিবাচক পরিবর্তন, এটার উপর জোর দিয়েছেন এবং বলেছেন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলে দেশের সকল মানুষ খাওয়ার পেলে মানুষকে বিকশিত করার জন্য অন্যান্য যে উপকরণ, সেই উপকরণগুলো আমরা সরবরাহ করতে সমর্থ হব। আপনি এই প্রসঙ্গে আমার মনে আসে যে 1972 সালের নভেম্বরে, 2রা নভেম্বরে যে সংবিধান গ্রহণ করে বঙ্গবন্ধু নেতৃত্বে আমরা গ্রহণ করেছি, সেই সংবিধানের 15 অনুচ্ছেদে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে রাষ্ট্রের অন্যতম দায়িত্ব হবে সকল মানুষের জন্যে, সকল নাগরিকের জন্যে অন্ন, বস্ত্র, বাসস্থান, লাভজনক কর্মসংস্থান, স্বাস্থ্যসম্মত ন্যূনতম কৃত্যকাদি, প্রাথমিক শিক্ষার নিশ্চয়তা বিধান করা। এটা পৃথিবীর অন্য কোনো সংবিধানে এত সুস্পষ্টভাবে মানুষের জীবনের মৌলিক প্রয়োজন মেটানোর কর্তব্য হিসাবে, দায়িত্ব হিসাবে প্রতিভাত হয়নি। এটা প্রতিভাত হয়েছে
বঙ্গবন্ধুর নেতৃত্বে, বঙ্গবন্ধুর সাধারণ মানুষের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার ফলশ্রুতিতে। স্যার, আমি আবারও অমর্ত সেনের সাম্প্রতিক 27 ফেব্রুয়ারি যে লেখাটি প্রকাশিত হয়েছে সেটিতে একটু আসি। সেখানে বাংলাদেশের নদী ব্যবস্থাপনা নিয়ে অসাধারণ মন্তব্য, যে যে দেশে এত সুন্দর সুন্দর নদী, এত অসাধারণ নদী, যেগুলো একেবারে একটির উপর দিয়ে আরেকটি প্রবাহিত হয়েছে, মনে হচ্ছে যে নদী প্রবাহিত হয়নি, প্রবাহিত হয়েছে অর্থনীতির ধারা উপধারা। মানে এই কথাটি অমর্ত সেন সম্প্রতি বলছে যে এই নদীগুলোই মানে তার যে লক্ষ্য, মানে গ্রামীণ অর্থনীতিকে উল্লেখ করতে গিয়ে তিনি বলছেন যে নদী শুধুমাত্র বয়েই যায় না, মানুষের স্বপ্নকে এক বন্দর থেকে আরেক বন্দরকে নিয়ে যায়, এবং নদী বন্দরগুলোকে ব্যবস্থাপনা এবং সংস্কার এটি একটি বড় চ্যালেঞ্জ হওয়া উচিত। আমি আপনার যে সেই বইটির কথা বলি, সেখানেও আপনি নদী বন্দর ব্যবস্থাপনার কথা বলছেন, আবারও সেই একজন আরেকজনকে না দেখে না ই করেই দুটি আলোচনা করেছেন। আর বঙ্গবন্ধুর সেটি সেই কুষ্টিয়ার সেই বক্তৃতাতে সেখানেও আছে যে এই নদী বাঙালি জাতির আশীর্বাদ হিসেবে এসছে এবং এই আশীর্বাদকে আমাদের কাজে লাগাতে হবে। দেখুন, নিশ্চিতভাবে আশীর্বাদ হিসেবে এসেছে এবং আশীর্বাদ হিসেবে আমাদের এই নদীগুলোর নদীর প্রবাহগুলোর কাজে লাগাতে হবে। এ প্রসঙ্গে আমি বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত 54টি বড় নদীর কথা বলবো। এই 54টি বড় নদী ভারত এবং বাংলাদেশের অভিন্ন নদী। এই 54টি নদীর মধ্যে মাত্র একটি নদী, যেমনটি শেখ হাসিনার নেতৃত্বে একটি নদীর পানি বিভাজন সম্পর্কে আমরা ভারতের সাথে চুক্তিতে উপনীত হতে সক্ষম হয়েছি। অন্যান্য নদী সম্পর্কে, নদীর পানি প্রবাহ সম্পর্কে আমরা এখন পর্যন্ত কোনো চুক্তিতে, ভারতের সাথে কোনো চুক্তিতে উপনীত হতে সমর্থ হয় এক সক্ষম হয়নি, কাজ চলছে। আমি মনে করি যে বাকি 53টি যে সাধারণ নদী আছে ভারত ও বাংলাদেশের, এই 53টি নদীর প্রবাহকে যদি আমরা আমাদের উৎপাদনের ভিত্তি হিসাবে দুই দেশের তরফ থেকে ব্যবহার করার লক্ষ্য সামনে রেখে এগিয়ে যাই, তাহলে এই নদী প্রবাহকে আমরা স্রষ্টার আশীর্বাদ হিসাবে এই দুই দেশেই প্রয়োগ করতে সক্ষম। স্যার, আমি অমর্ত সেন বঙ্গবন্ধু মানে দুইজনই একই কথা, আর আপনার সাম্প্রতিক লেখায় সেই আপনি নদী ব্যবস্থাপনার কথাও বলছেন, মানে অসাধারণ মনে হয় আমার একদম, যে বেসিক যে ভাবনাগুলোর জায়গায় মিল সেটি কিন্তু অনেক বড় একটি ব্যাপার। জি, নদী ব্যবস্থাপনা সম্পর্কে যখন কথা বলেছেন তখন আমার আরেকটু কথা আমি বলতে চাই সুস্পষ্ট করে। আমি মনে করি নদী ব্যবস্থাপনা অববাহিকা ভিত্তিক হওয়া উচিত। স্যার, আমি এই অববাহিকা দেশ ভিত্তিক নয় অববাহিকা ভিত্তিক হওয়া উচিত, এটি নিয়ে আমি শুনবো। আমি ছোট্ট একটি বিরতি নিয়ে স্যার ফিরে আসতে চাই। দর্শক অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি, থাকুন এটি নিজের সঙ্গেই। প্রিয় দর্শক, আমি তো জানাচ্ছি অনুষ্ঠানের বাকি অংশ দেখার জন্য আপনারা দেখছেন বিজনেস লাঞ্চ, এবং আমাদের আজকের অতিথি সরকারি হিসাব সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি জনাব মহিউদ্দিন খান আলমগীর এমপি। স্যার, স্যার বিরতির আগে যে কথা বলছিলেন যে নদীর মানে অববাহিকা ভিত্তিক এবং দেশ ভিত্তিক নয় আপনি বলছিলেন, কি বলুন স্যার? জি, অববাহিকা ভিত্তিক ব্যবস্থাপনায় আমাদের নজর দেওয়া দরকার, কেবলমাত্র দেশ ভিত্তিক নয়। নদীর অববাহিকার ভিত্তিক ব্যবস্থাপনা যদি আমরা নজর দিই, তাহলে একটি প্রধান নদীর সাথে সংশ্লিষ্ট যে উপনদীগুলো আছে, যে শাখা নদীগুলো আছে, এই সকল কিছু বিবেচনায় নিয়ে সেখানে তার মাঝ দিয়ে প্রবাহিত পানির বিভাজন এবং সুষ্ঠু ব্যবহারের দিকে আমাদের নজর দিতে হবে। এক্ষেত্রে আমরা জল বিদ্যুৎ উৎপাদনের কথা চিন্তা করতে পারি, আমরা সেচের কথা চিন্তা করতে পারি, আমরা বন্যা নিয়ন্ত্রণের কথা চিন্তা করতে পারি, এবং আমরা নদীর যে পথগুলো সংরক্ষণ বা তার সর্বাত্মক ব্যবহারের কথা চিন্তা করতে পারি। এই সকল কিছু যদি আমরা অববাহিকা ভিত্তিকভাবে চিন্তা করি এবং আমাদের এই সমাধানগুলো বা সমঝোতাগুলো আমরা যদি প্রয়োগ করি, তাহলে আমি মনে করব যে পারস্পরিক সহযোগিতা এবং বাণিজ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট সকল দেশ কেবলমাত্র ভৌগোলিক
সীমান্ত নয়, অর্থনৈতিক সম্ভাবনাকে ভিত্তি করে সামনে এগিয়ে যেতে পারে। আজকে ইউরোপে এক ইউরোপের ইউনিয়নের কথা আমরা বলি, আমরা ইউরোপে যে অর্থনৈতিক যে সহযোগিতা সহযোগিতা ইউরোপ যে আপনার উপস্থাপিত করেছে, সেই অর্থনৈতিক সহযোগিতা আমাদের এই উপমহাদেশেও আমরা নদী অববাহিকা ভিত্তিক উন্নয়নের কথা চিন্তা করে সারা পৃথিবীর সামনে উপস্থাপিত করতে সক্ষম হই। আমাদের সামনে একটি উদাহরণ আছে, মেকং নদী, মেকং নদীকে ভিত্তি করে মেকং বদ্বীপ উন্নয়নের যে প্রচেষ্টা সংশ্লিষ্ট দেশগুলো হাতে নিয়েছে, সেই ধরনের প্রচেষ্টা যদি আমরা উদাহরণত আমাদের গঙ্গা পদ্মা নদী, আমাদের ব্রহ্মপুত্র নদী, আমাদের তিস্তা নদী কিংবা মেঘনা নদী, সুরমা নদী, এদেরকে নিয়ে আমরা চিন্তা করি, তাহলে আমরা মনে করব নদীতে নদীর মাধ্যমে নদীর নদীর নদীতে যে স্রষ্টার যে যে স্রষ্টার যে সৃষ্টি প্রতিফলিত হয়েছে তার সর্বাত্মক ব্যবহার আমরা আমরা করতে অধিকতর নিশ্চিতভাবে এগিয়ে যেতে পারবো। স্যার, মানে যে কথাটি প্রসঙ্গে এই নদীর কথা এলো, যে ড্রেজিংয়ের কথা কিন্তু বারবার এসছে, যে ড্রেজিং মনে আপাতত মনে হতে পারে যে আমাদের এই 80% পণ্য চলাচল বিশ্বব্যাপী এই নৌপথেই হয়ে থাকে, বাংলাদেশেও বেশি, বাংলাদেশে অলমোস্ট তারও বেশি, কিন্তু স্যার এই যে নদী ব্যবস্থাপনার অন্যতম একটি জায়গা হচ্ছে ড্রেজিং, এবং এই ড্রেজিং আমরা কিন্তু সেই বঙ্গবন্ধুর সময়ের পর থেকে খুব বেশি আর এগোয়নি, এবং সেই সময়ে ড্রেজিংয়ের ব্যবস্থাপনা যা ছিল এখনও 44 বছর পরও ঠিক হাতে গোনা অল্প কিছু হয়েছে, কিন্তু তেমন কিছু হয়নি। এটা কি স্যার আমাদের অমনোযোগিতা নাকি? আমি মনে করি এক্ষেত্রে যে সুস্পষ্ট পরিকল্পনা আমাদের প্রণয়ন এবং বাস্তবায়ন করা প্রয়োজন ছিল, তা আমরা করিনি। বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ডের পর সেই দর্শন থেকে, সেই দিগদর্শন থেকে আমরা দূরে সরে গেছি, এবং এই সময়ে স্বৈরতান্ত্রিক যে সরকার ছিল সেই সরকার জনগণের মঙ্গলের কথা চিন্তা করে এই ধরনের কোনো পদক্ষেপ নেননি। তবে হ্যাঁ, নদী খনন সম্পর্কে দুটি তথ্য আমাদের সামনে রেখে আমাদের অগ্রসর হওয়া প্রয়োজন। প্রথম তথ্য, নদী খনন আমরা করব মূলত নদীর গতিপথ সুনির্দিষ্ট করার জন্যে, এবং এই গতিপথ সুনির্দিষ্ট করে ওই গতিপথে যাতে আমরা আমরা যাতে যোগাযোগ ব্যবস্থা বা নদীপথের নদীপথ যাতে আমরা সুবিধ্বস্ত রাখতে পারি, সুব্যবহৃত হওয়ার নিশ্চয়তা দিতে পারি, তার দিকে আমরা খেয়াল রাখবো। এদিকে কিন্তু খেয়াল আপনার নদী খননের কার্যক্রম না গ্রহণ করার ফলে বা এই লক্ষ্য সামনে রেখে না করার ফলে আমরা 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 রাখতে সক্ষম হইনি। দ্বিতীয় যে কথাটি গুরুত্বপূর্ণ, সে কথাটাও আমাদের আমাদের সকলকে মনে রাখতে হবে, সেটা হলো নদী খনন করে আমরা কিন্তু নদীতে পানি সরবরাহ বাড়াতে পারি না। আমরা নদী খনন করে সাগরের যে ইয়ে আছে, যে সাগরের সাথে আমাদের পানির যে আপনার ইয়ে আছে, যে উচ্চতা আছে, সেই উচ্চতাকে ভিত্তি করে কিয়দংশে অধিকতর পরিমাণ পানি আমরা ওই নদী দিয়ে নদীর ভাটিতে এবং উজানে নিয়ে আসতে পারি, কিন্তু নদীর প্রবাহ তো আমরা বাড়াতে পারবো না। কাজেই একথা মনে রাখতে হবে, নদীর প্রবাহ বাড়াতে হলে, সুবিন্যস্ত করতে হলে এবং সেই প্রবাহের সদ্ব্যবহার নিশ্চিত করতে হলে আমাদের নদী অববাহিকা ভিত্তিক উন্নয়ন কর্মকাণ্ড হাতে নিতে হবে। সেজন্যে ভারত, নেপাল এবং বাংলাদেশ, এই তিন দেশ, এমনকি কিয়দংশে ভুটান, এর সাথে আমাদের আমাদের আলোচনায় প্রবৃত্তি হতে হবে, এবং আমি মনে করি এই 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 চারটি দেশভিত্তিক দেশভিত্তিক উন্নয়ন প্রকল্প, অববাহিকা উন্নয়নমূলক প্রকল্প আমাদের গ্রহণ করতে হবে। স্যার, মানে যে কথাগুলো নিয়ে আমরা কথা বলছি বা অমর্ত্য সেনের লেখাটি নিয়ে আলোচনা করছি, আমার কাছে যেটি মনে হয় যে এই যে নাব্যতার কথা আমরা বলছি বা নতুন নতুন মানে বন্দর সৃষ্টি বা বন্দর ব্যবস্থাপনা, সব কিছুর ঊর্ধ্বেই কিন্তু মানুষের কল্যাণ, মানুষের জীবনমুখিতা বা মানুষের জীবনের প্রবাহমুখতা, কিন্তু অমর্ত্য সেন তার মানে এই প্রবন্ধে বলছেন যে বাংলাদেশ, ভারত এবং নেপালের নদীগুলোর একটা খুব করুণ পরিণতি আছে, সেটি হচ্ছে যে রাজনৈতিক বিভাজনে পড়ে, রাজনৈতিক কূটকৌশলে পড়ে বাংলাদেশের নদীগুলো ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ,
একটা সময় ছিল যে যখন নানাভাবে টানাপোড়েন চলেছে, সেটির বলি হয়েছে এই নদীগুলো। তারপর আপনি গঙ্গা চুক্তির কথা বলছেন, সেখানেও তার কথা এসছে যে আজকে তিস্তা নিয়ে আলোচনা হয়, গঙ্গা নিয়ে আলোচনা হয়, মানুষের স্বার্থে মানুষের প্রয়োজনে নদী ব্যবস্থাপনা দুই দেশের একসঙ্গে করা উচিত। এবং আমার কাছে মনে হয় যে স্যার, তাহলে কি রাজনৈতিক কূটকৌশলে কি আমাদের নদীগুলো খারাপ অবস্থা? কারণ একটা সময় তো স্বৈর শাসকটা ছিলেন, যে যেটা কথা আপনি বললেন, বা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা খুবই খারাপ ছিল 75-এর পরবর্তীতে। তো এই সময়টিতে যে সঠিক পানি আসা না আসা, বা চর পড়ে যাওয়া কিংবা ফারাক্কা, কিংবা আমরা ঠিকমতো বুঝতে না পারা, মানে সেই সিলটেশন হওয়া, সব কিছু মিলিয়ে কীভাবে? আমি মনে করি আমি এই তিনটি দেশের ভিতর কেবলমাত্র নদীকে সম্পদ হিসেবে বিবেচনা করে নয়, সকল সংশ্লিষ্ট উপকরণ, উন্নয়নের উপকরণ, উপকরণকে কেন্দ্র করে বা উপকরণকে আপনার ভিত্তি করে আমাদের এগিয়ে যাওয়া উচিত। এবং সেজন্যে রাজনৈতিকভাবে এই তিনটি দেশের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের উন্নয়ন ঘটনা উন্নয়ন করা সঙ্গত বলে আমি মনে করি, জনগণের উন্নয়নের জন্যে। কারণ জনগণের উন্নয়নের জন্যে এই এই সকল সম্পদের ব্যবহার সুষ্ঠু ব্যবহার বা সর্বাত্মক ব্যবহার আমাদের নিশ্চিত করা প্রয়োজন। যেমন লক্ষ্য করবেন, বঙ্গবন্ধু জীবিত থাকাকালীন সময়ে আমরা গঙ্গা নদীর বা গঙ্গা এবং পদ্মা নদীর নদীর মাধ্যমে যে পানি পেতাম, সেটা জিয়াউর রহমান এবং তার চেলা চামুণ্ডরা যখন ক্ষমতা দখল করে তখন কিন্তু আমরা পাইনি। অন্য কথায়, বঙ্গবন্ধু ভারতের সাথে সুসম্পর্ক স্থাপন করেছিলেন, ভারত এবং বাংলাদেশকে তিনি রাষ্ট্রশক্তি হিসাবে দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নের মাধ্যম সে ব্যবহার করতে চেয়েছিলেন। এই দর্শন থেকে কিন্তু বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ডের পর বাংলাদেশ দূরে সরে যায়। ভারতের সাথে আমাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেখানে কিন্তু চির ধরে। তারপরে 1996 সালে যখন শেখ হাসিনা প্রথমবার প্রধানমন্ত্রী হয়ে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের দিকে নজর দেন, এবং নজর দেওয়ার ফলশ্রুতিতেই আমরা ভারতের সাথে গঙ্গার পানি বিভাজন সম্পর্কে চুক্তি করতে সক্ষম হই। লক্ষ্য করবেন, সেই 1975 থেকে শুরু করে 1996 পর্যন্ত আমরা কিন্তু তেমন কিছু করতে একমাত্র জনমন্ত্রী শেখ হাসিনা। আপনি 1996 সালে গঙ্গার পানি বিভাজন চুক্তি সম্পর্কে চুক্তি করতে সক্ষম হয়েছেন, এবং পরবর্তী পর্যায়ে লক্ষ্য করবেন, পরবর্তী পর্যায়ে তিস্তার পানি বিভাজন সম্পর্কে চুক্তি তিনি করতে সক্ষম হতেন। তার কারণ, গঙ্গা পানি বিভাজন চুক্তির প্রথম অনুচ্ছেদ, প্রথম অনুচ্ছেদে বলা হয়েছিল যে গঙ্গার পানি বিভাজন চুক্তির পর অন্যান্য নদীর পানি বিভাজন সম্পর্কে চুক্তিতে দুই পক্ষ আলোচনা করা শুরু করবেন, মীমাংসায় আসবেন। কিন্তু 2001 সালে সেই আপনার অগণতান্ত্রিক সরকারের প্রতিনিধি হিসাবে খালেদা জিয়া নিজামীরা ক্ষমতায় এসে এদিকে কোনো নজর দেননি। এতে নজর দিতে আপনার নজর দেওয়া সম্ভব হয়েছে আবার 1996 সালে, যখন জনমন্ত্রী শেখ হাসিনা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে এদিকে জনগণের স্বার্থ নিয়ে কথা বলতে পেরেছেন, ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে এই উপাদানকে দুই দেশের উন্নয়নে ব্যবহারের যে দর্শন, সে দর্শন যুগপৎভাবে গ্রহণ করতে সক্ষম হয়েছিলেন। স্যার, আমি মানে সেই লেখা অসাধারণ একটি লেখা, যে কারণে আপনাকে আজকে পেয়েছি সেই জন্য একটু ছোট ছোট করে। স্যার, আমার কাছে সেই লেখার আরও দুইটি গুরুত্বপূর্ণ উপাদান, আমরা হয়তো অনুষ্ঠানে যতটুকু সময় বাকি হয়তো আলোচনা করা সম্ভব হবে। এক হচ্ছে যে সার ব্যবস্থাপনা এবং কৃষি উৎপাদনের কথাও কিন্তু বলা হয়েছে, এবং বলা হয়েছে যে এটিও যে দক্ষতার সঙ্গে এগিয়ে যা নিয়ে যাওয়া হচ্ছে সেটি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে আফ্রিকান দেশগুলো বাংলাদেশের এই যে পলিসি সেটাকে গ্রহণ করতে পারে এবং তারা দারুণ উপকৃত হওয়ার একটা সুযোগ তাদের সামনে। বিশেষ করে বাংলাদেশের যে সার ব্যবস্থাপনা, যে সারের সাবসিডি দেওয়া, সার মানুষের হাতে পৌঁছানো, একদম মানে একসময় ছিল যে সারের পিছে মানুষ ছুটতো, এখন সারের মানে সারের মানুষের পিছে সার। কি বলবেন স্যার, মানে আপনার কি মন্তব্য যে এই এই? আমি মনে করি সাম্প্রতিক কালে সার ব্যবস্থাপনায় বাংলাদেশ উদাহরণ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। এখানে সার ব্যবস্থাপনার কয়েকটি দিক আছে, সেই দিক সম্পর্কে আমাদের অবহিত থেকে আমার মনে হয় এই উপসংহারটি গ্রহণ করা সঙ্গত হবে। প্রথম, আমরা সারের সরবরাহ পর্যাপ্ত করতে সক্ষম হয়েছি। দ্বিতীয়, অনেক বাধা বিপত্তি সত্ত্বেও। দ্বিতীয়, আমরা সারের দাম, মূল্য কৃষক পর্যায়ে
উৎপাদনশীল পর্যায়ে রাখতে সমর্থ হয়েছি। এটা অনেকে ওই প্রথাগত অর্থনীতির সূত্র অনুযায়ী রাখতে সক্ষম হননি, আপনার বিশ্ব ব্যাংক কিংবা এই ধরনের আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পরামর্শ অনুযায়ী তারা সার উৎপাদনের ব্যয় হিসাবে এনে এটা কত মূল্যে আমরা কৃষকের কাছে ভর্তুকিবিহীনভাবে বিতরণ করব সেই সম্পর্কে উপদেশ দিয়েছেন। কিন্তু আমরা ভর্তুকিসহ যদি ভর্তুকিসহ উৎপাদন, কৃষি উৎপাদন, ফসল উৎপাদন নিরিখে সকল সম্ভাবনা এবং সকল উপযোগ বিবেচনা নিয়ে আমরা সারকে লভ্য করেছি। তৃতীয় যে কথাটা আমাদের মনে রাখতে হবে তা হলো এই এই সার ব্যবহার প্রক্রিয়ায় আমরা আমাদের কৃষক ভাইদের, কৃষক কুলদের প্রশিক্ষিত করতে সমর্থ হয়েছি, যাতে যার ফলে তারা কোন ফসলের জন্য কোন সময়ে কী পরিমাণে কী সার লাগবে সে সম্পর্কে সম্মুখভাবে অবগত আছেন। এটা আমি মনে করি প্রযুক্তির দৃষ্টিকোণ থেকে পরিচিত দৃষ্টিকোণের বিরাট পদক্ষেপ, বিরাট উন্নয়ন। বাংলাদেশে সার কোন ফসলের জন্যে কোন সময়ে কতটুকু প্রয়োগ করতে হবে সে সম্পর্কে কিন্তু আমাদের নতুন করে কোনো চিন্তা করতে হয় না। আমরা অতি প্রয়োগ করি না, আমরা বেশি প্রয়োগ করি না। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার ছোট্ট একটি প্রশ্ন, তাহলে না হলে অসম্পূর্ণ থেকে যাবে, আরেকটি শেষ পয়েন্ট যেটি, যে কৃষি উৎপাদন ভর্তুকি এবং গভীর মনোযোগ, এই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, আমরা কৃষি উৎপাদনে তথাকথিত বিশ্লেষণের ভিত্তিতে যেটাকে ভর্তুকি বলা হয় ভর্তুকি দিয়েছি, কিন্তু আমরা এই ভর্তুকি দেওয়ার পক্ষে কথা মনে রেখেছি যে ভর্তুকি দেওয়ার ফলশ্রুতিতে আমি যে উৎপাদন পাবো সেই উৎপাদন আমাদের কতটুকু হবে, কিংবা যদি আমি এই উৎপাদন না পেতাম তাহলে এই উৎপাদনের আপনারা অপ্রতুলতা মেটানোর জন্য বাইরে থেকে যদি উদাহরণত আমাদের খাদ্য আমদানি করতে হতো তাহলে আমার কত ব্যয় হতো। কাজে সার্বিকভাবে সকল কিছু বিবেচনা করে আমরা কৃষকের ব্যবহারিক পর্যায়ে আমরা কিন্তু ভর্তুকি দিয়ে রেখেছি, কিন্তু সার্বিকভাবে আমরা যদি উৎপাদনের ফলপ্রসূতা, সার্বিকভাবে সকল ক্ষেত্রে উৎপাদনের কথা যদি চিন্তা করি, অর্থনীতির আমদানি রপ্তানির সম্ভাবনা কিংবা বাধ্যবাধকতা প্রেক্ষিতে যদি বিবেচনা করি তাহলে দেখব যে আমাদের এই ভর্তুকি প্রকৃতপক্ষে জনগণের ওই তথাকথিত প্রথাগত ভর্তুকি নয়, এই ভর্তুকি উৎপাদনের অনুকূলে ভর্তি উৎপাদনের। এবং এক্ষেত্রে আমি মনে করি যে দর্শনগতভাবে প্রক্রিয়াগতভাবে এই কৃষিক্ষেত্রে তথাকথিত ভর্তুকি প্রয়োগের পদ্ধতি বাংলাদেশ যেটা উদ্ভাবন করেছে এটা আমাদের উদ্ভাবন এবং এটার জন্য আমরা গর্ববোধ করতে পারি। জি স্যার, স্যার একেবারে মানে এই কথাগুলোই দারুণভাবে আসছে। আমরা স্যার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার কাছে মনে হয়েছে যে আসলে এত বিচার বিশ্লেষণ করে অর্থনীতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং মানুষের কল্যাণে কাজ করে নেওয়া, তারপরও আমরা রাজনীতিতে নানান ধরনের হিসাব নিকেশ না করে নানান ধরনের ব্যাপারগুলো দেখি, সেই জায়গাগুলো কি আমাদের আরেকটু পরিষ্কার করা দরকার না, যে রাজনৈতিক অপশক্তিগুলো নানাভাবে না বুঝে না শুনে? দেখুন, আমাদের সংবিধানের মুখবন্ধে বলা হয়েছে যে এই রাষ্ট্রের সৃষ্টি হয়েছে যাতে সকল মানুষ স্বাধীন সত্তায় সমৃদ্ধি অর্জন করতে পারে। তো সমৃদ্ধি অর্জনের জন্যে যে পদক্ষেপগুলো আমাদের নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো আমরা জনমত শেখ হাসিনার নেতৃত্বে সফলভাবে নিতে সক্ষম হয়েছি এবং নিয়ে যাচ্ছি। এবং স্বাধীন সত্তা যেটা বলা হয়েছে, এই স্বাধীন সত্তা যদি আমাদের নিশ্চিত করতে হয় তাহলে আমাদের এখানে আইনের শাসন, আমাদের এখানে মানবাধিকার বলবৎকরণ এদিকে দৃষ্টি দিতে হবে, গণতন্ত্র রক্ষাকরণে দৃষ্টি দিতে হবে। এবং এই ক্ষেত্রে আমি মনে করি জনমত শেখ হাসিনার সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে এই পদক্ষেপগুলো ফলপ্রসূ পদক্ষেপ, এজন্যে যে শত বিঘ্নতা থাকা সত্ত্বেও, সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও, মৌলবাদীদের প্রচারণা থাকা সত্ত্বেও তিনি সংবিধান অনুযায়ী এবং আইনসিদ্ধভাবে পদক্ষেপ নিয়েছেন। এবং আমাদের মনে রাখতে হবে সংবিধান অনুযায়ী আইনসিদ্ধভাবে পদক্ষেপ নিয়েই আমরা মানুষের অধিকার এবং স্বাধীন সত্তায় বেড়ে যাওয়ার, সামনে এগিয়ে যাওয়ার ভিত্তি রচনা করতে পারি। এই ভিত্তি থেকে জনমত শেখ হাসিনা বিচ্যুত হননি। এবং আমি মনে করি ইতিমধ্যে যারা নির্বাচন থেকে দূরে সারা রাখা, দূরে সরে যাওয়ার ভীতি দেখিয়েছিল, যারা মৌলবাদকে পুঁজি করে এদেশে রাজনৈতিক শক্তি অর্জন করার অপপ্রয়োগ চালিয়েছিল, তাদের বোঝা দরকার যে জনমত শেখ হাসিনা সংবিধান অনুযায়ী,
সকল মানুষের অধিকার সংরক্ষণ করার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো সঠিকভাবে নিয়েছেন এবং সকলের তরফ থেকে সকল সচেতন নাগরিকের তরফ থেকে সংগত হবে তাকে সমর্থন দেওয়া, যাতে ভবিষ্যতে মৌলবাদ, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা কিংবা অদূরদর্শিতা আমাদের পথকে বিঘ্নিত না করতে পারে। আমরা প্রবৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছি এবং প্রবৃদ্ধি স্বাধীন সত্তায় অর্জন করার যে প্রতিশ্রুতি আমাদের সংবিধানে দেওয়া হয়েছে সেই স্বাধীন সত্তা বজায় রাখার জন্যে, বিস্তৃত রাখার জন্যে সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী সকল পদক্ষেপ নেওয়া, পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি সকলের সামনে সকল সন্দেহের ঊর্ধ্বে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। অসাধারণ স্যার, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদেরকে সময় দেওয়ার জন্য আবারও আপনাকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে শেষ করছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। অনুষ্ঠানটি রবি থেকে বৃহস্পতি দুপুর 1:15 আমরা নিয়ে আসি। আজ বিদায় নিচ্ছি, আবারও আপনাদের যেতে যেতে মনে করিয়ে দিব যে খবরের আপডেট পেতে চোখ রাখুন এটি নিউজের পর্দায়।